ইংলিশ শব্দটা শুনলেই অনেকের কাছে মনে হয় বেশ কঠিন একটা ব্যাপার, আমাকে দিয়ে হবে না। অনেকে আবার ভাবেন কি হবে ইংলিশ শিখে, আমি তো দেশের বাইরে কখনোই যাব না। কিন্তু আপনি জানেন কি, বাংলার থেকেও ইংলিশ শেখা অনেক অনেক সহজ, আর বিদেশে না গেলে ইংলিশ জানার দরকার নেই, এটাও কিন্তু একটা ভুল ধারণা। ইংলিশ একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বর্তমানে আপনার ক্যারিয়ারের সামনে আগানোর জন্য ইংলিশ জানার গুরুত্ব অনেক অনেক বেশি। আপনি বেশিরভাগ জব সার্কুলারসে দেখবেন রিক্রুটাররা ইংলিশে ভালো এমন এমপ্লয়িজই কিন্তু খুঁজছেন। অনেক ভালো ভালো অপরচুনিটি আপনি হারিয়ে ফেলবেন শুধুমাত্র ইংলিশে দক্ষতা না থাকায়। আমরা ঢাকার অনেক বড় বড় অর্গানাইজেশনের লিডারদের নিয়ে একটা রিসার্চ কন্ডাক্ট করেছিলাম, যেখানে তারা বলেছেন অনেক সময় ইংলিশে ভালো না এমন এমপ্লয়িদের নিয়ে কাজ করানোটা বেশ কষ্টকর হয়ে যায়। আমি নিজে এমন অনেক মানুষ দেখেছি যারা বেশ ট্যালেন্টেড, কিন্তু ইংলিশ ভালো মতো না পারায় আত্মবিশ্বাস হারাচ্ছে, বিভিন্ন জায়গায় পিছিয়ে যাচ্ছে। তাই যেসব স্টুডেন্টস এবং ইয়াং প্রফেশনালসরা ইংলিশে তাদের ফাউন্ডেশন স্কিলস ডেভেলপ করে তাদের ফুল পোটেনশিয়ালকে কাজে লাগাতে চায়, তাদের জন্য আমি এসেছি কিরণে, এভরিডে ইংলিশ নিয়ে। আমি এলিটা, আমি দ্য ডেইলি স্টারে 20 বছর সাংবাদিকতা করেছি এবং আমার সেল্টা সার্টিফিকেশনের অভিজ্ঞতার আলোকে এই কোর্সটি ডিজাইন করেছি কিরণের সাথে। এই কোর্সে আমি শুরুতেই কথা বলবো ইংলিশ লার্নিংয়ের চ্যালেঞ্জেস আর গোল সেট করার ওয়েজ নিয়ে। তারপর যাব বেসিক পার্টস অফ স্পিচে, সেখান থেকে চলে যাব আরও ইন্টেন্স গ্রামারে, যেখানে থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স স্ট্রাকচার, সিঙ্গুলার টু প্লুরালের মতো অনেক অনেক টপিকস। এরপরে চলে যাব ইংলিশে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তার রুলসে, কথা বলবো সেন্টেন্স স্ট্রাকচারিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ট্রানজিশন ওয়ার্ডস নিয়ে। তারপরে আমরা লিসেনিং প্র্যাকটিস করব। স্পিকিং মডিউলে আমরা ইংলিশে কথা বলার সব রকমের রুলস, প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশনের মতো এসেনশিয়াল এলিমেন্টস দেখব। তারপরে দেখব কিছু কনভারসেশনস এবং সেগুলো নিয়ে কথা বলবো। সিনোনিম, অ্যান্টোনিম, কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের মতো অনেক রকমের ভোকাবুলারিও থাকছে এখানে। সব শেষে চলে যাব ইংলিশে লেখার এবং পড়ার সব নিয়মে, সাথে কিভাবে সুন্দর করে লেখা যায় ও পড়া যায় তা নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক।